You are watching NZ Media UK. ছয়টা দশে বঙ্গবাজার এলাকায় আগুন লাগে। বারোটা ছত্রিশ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি এবং আমার এই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 48টি ইউনিট কাজ করছে। এবং এছাড়াও আমার ডানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর পানির বাউজার ইউনিট, এমপি ইউনিট এবং সৈনিক, প্রায় বিভিন্ন পদাতিক সৈনিক 200-এরও অধিক, 46 পদাতিক ব্রিগেড সহ কমান্ডার এখানে হাজির আছেন। এছাড়াও বিজিবি, পুলিশ, মিডিয়া এবং ওয়াসা অনেকেই, অনেক সংস্থা আমাদের সাথে কাজ করেছেন। এখানে আপনারা দেখতে পেরেছেন যে ইতিমধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। আরেকটু সময় লাগবে সম্পূর্ণ নির্বাপন করতে। আমাদেরকে প্রতি তালায়, প্রতিটি ঘরে ঘরে বা প্রতিটি রুমে রুমে গিয়ে আমাদেরকে এই আগুনটা চেক করে নির্বাপন করতে হবে। আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত এই আগুনের দুর্ঘটনার জন্য। কেন হয়েছে আমরা এখনও জানি না, কীভাবে ঘটেছে তা জানি না। আমরা 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করব আগুন নির্বাপনের পরে এবং বাকি তারপরে আপনাদেরকে জানানো যাবে। একইভাবে আমি বলতে চাই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অফিসার, সকল পদবীর কর্মচারী কর্মকর্তারা আপনাদের জন্য, মানুষের জন্য জীবন দেয়। এই এক বছরে কারা করেছে, কেন করেছে, আমি তো আপনাদের জন্যই জীবন দিচ্ছি। আমি মিডিয়া আপনাদের মাধ্যমে জনগণকে বলতে চাই, ফায়ার সার্ভিস সকল দুর্যোগে আপনাদের পাশে সবার আগে। তারপরে কেন আমার উপরে এই আক্রমণ, কেন এই আঘাত ফায়ার সার্ভিসের উপরে? আমার প্রশ্ন আপনাদের উপরে, আমরা তো আপনাদের জন্য জীবন দিচ্ছি। আমি যে ক্ষয়ক্ষতি হয়েছে কতটুকু সেটা আমরা তদন্তের পরে আপনাকে বলতে পারবো। আমি শুধু এতটুকু বলতে চাই, সর্বোচ্চ পর্যায়ের মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় এবং অন্যান্য সকলে আজকে আমরা এখানে হাজির থেকে আগুন নির্বাপন করছি। আপনারা দেখেছেন সকাল থেকে, আমি সকাল 6:30 এখানে এসেছি, আগুন খবর পাওয়ার পরপরই এসেছি, যেহেতু আমার হেডকোয়ার্টারের কাছে। আমি চাই এটা সুষ্ঠু তদন্ত ইনশাআল্লাহ আমরা করব এবং আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। জি, আমি আপনাকে একটু দেখাতে চাই, 2019 সালের 2 এপ্রিল এই ভবনটি ঝুঁকিপূর্ণ আকারে, বলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আমরা বলেছিলাম, ঘোষণা করেছিলাম এবং আমরা ব্যানার টাঙিয়েছিলাম। এরপরে 10 বার আমরা নোটিশ দিয়েছি যে এই ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ফায়ার সার্ভিস আমার করণীয় যা যা ছিল আমরা করেছি, তারপরেও এখানে ব্যবসা চলছিল। আগুন নিয়ন্ত্রণে আছে, আমি বলছি আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন আর ছড়াবে না, কিন্তু নির্বাপন করতে আমার আর একটু সময় লাগবে। এক প্রধান কারণ হলো উৎসুক জনতা, আর কোন, আমি আপনাকে একটা ভিডিও দেখাতে চাই। আপনার ভিডিওটা দেখতে হবে। আপনি এই ভিডিওটা দেখেন, আমি নিজে করেছি। কোন জায়গা দিয়ে আমরা ফায়ার সার্ভিস কাজ করব, কোথায়, কিভাবে? আমরা তো আপনাদের জন্য জীবন দিচ্ছি নাকি? আমার প্রশ্ন একটাই, আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি। আপনারা 10 বার নোটিশ দিয়েছেন, ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। জি, এরপরে এটা দেখভালে দায়িত্ব সিটি কর্পোরেশন রাজুকে, এইটা তাদেরকে অবহেলা দেখার কারণে কি আজকে এই অবস্থা? এই প্রশ্নটা উত্তর আমার কাছে নাই। এই প্রশ্নটা যেই সংস্থার নাম আপনি উচ্চারণ করবেন তাকে জিজ্ঞাসা করাটা বেটার। আমরা এখানে ব্যানারও টাঙ্গি, আপনি, আমি ছবি দেখিয়েছি আপনাকে, আমরা এই মার্কেটের সামনে এরকম ব্যানারও টাঙিয়েছিলাম 2019 সালে। আপনারা মিডিয়া প্রতিনিধিরা অবশ্যই জানেন যে এরকম ঘটনা আমরা, এরকম ব্যানার টাঙিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকের ঘটনায় কতজন হতাহত আছে কিনা? আজকের ঘটনায় সিভিলিয়ান কেউ এখনো হতাহত আমার জানা নেই, কিন্তু আমার বাহিনীর 8 জন হতাহত আছে এবং 2 জন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে বার্ন ইউনিটে।
8 জন আমরা জানি যে আপনাদের কন্ট্রোল রুমে অভিযান চালিয়ে আগুন লেগেছে 6 ঘন্টা বেশি ধরে চলছে একটা পরে একটা মার্কেটে গিয়েছে এত সময় কেন লাগলো আপনারা এত ফোর্স থাকে এত সরঞ্জাম থাকার পরও আমি এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছি আপনাকে আপনি শুনেছেন হয়তো আপনি এই আগুনের কোনো উৎস খুঁজে পেয়েছেন কিনা এটা তদন্তের পরে আমরা বলতে পারবো তদন্তের পরে বলতে পারবো যে আমরা উৎসটা কেন পানির বাউজার সেনাবাহিনী পানির বাউজার দিয়ে ওয়াসা আমাকে বাউজার দিয়ে সহায়তা করেছে আমি সকল পুলিশের যে ইউএন মিশনের জন্য যাওয়ার জন্য যে বাউজারগুলো ছিল সেগুলো আমরা এনেছি ইঞ্জিনিয়ার্স এসেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের সদস্যরা এসেছে আমরা সবার সহযোগিতায় 12:36 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছি।